Hi guys, Assalamualaikum. This is Shahana from BHOOKLAGSE and welcome back to another brand new video. So viewers, আজকে আমি নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমার হাতে একটি প্যাকেট আছে। এটি হচ্ছে অল টাইম জ্যাম স্যান্ডউইচ। এটি আসলে এর আগে আমি কখনো খাইনি। আমি এর আগে আপনাদের যে খাবারগুলো দেখিয়েছি সেটা আমি মাঝে মাঝে একবার ট্রাই করেছি বা করিনি, কিন্তু এটা আমি একবারও খাইনি। আজকে আমি যখন কিনতে গেলাম তো দোকানে দেখলাম যে এটা নতুন আসছে এবং একটি ফ্রেশ ছিল, মানে অনেক দিনের আনা না, জাস্ট মানে রেডি হয়েছে একদিন পরে আনা হয়েছে। তো ফ্রেশ জিনিসগুলো খেতে ভালোই লাগে, এর জন্য আমি ট্রাই করার জন্য নিয়ে আসলাম এবং আপনাদের মধ্যে শেয়ার করে দিলাম। তো ভিউয়ার্স, এখানে দেখতে পাচ্ছেন আমি অল টাইমের যে জ্যাম স্যান্ডউইচের প্যাকেটটা আছে এটি নিয়েছি। তো আমি আসলে বুঝতে পারতেছি না যে এটি খেতে কেমন লাগবে, তো ট্রাই করি, আপনাদের সামনেই ট্রাই করি আসলে এবং আপনাদেরকে বলেও দিই যে কেমন লাগে। আপনারা চাইলে বাইরে এটি ট্রাই করতে পারেন। এটির দাম হচ্ছে 12 টাকা। এটির মধ্যে 3টি ব্রেড আছে এবং একটি হচ্ছে যে জেলি যে আছে সে জেলির একটি প্যাকেট আছে। আমি প্রথমে মনে করেছিলাম জেলিটি হয়তো বা রুটির সঙ্গে লাগানো থাকবে, কিন্তু আনার পরে দেখি যে না, রুটির সঙ্গে লাগানো না, এটি হচ্ছে আলাদা একটা প্যাকেট দেওয়া আছে। আপনারা চাইলে জেলিটি খেতে পারেন আবার নাও পারেন। অনেকে বাইরের আর্টিফিশিয়াল কালারের জিনিস খেতে চায় না, সেটি যত বড় কোম্পানি হোক না কেন, কিন্তু আবার অনেকে খায়। তো আমি এটি ট্রাই করব, দেখি আসলে অল টাইমের উপর কোম্পানির উপর আমার অনেকটা ভরসা আছে। ওনারা সব জিনিসই কোয়ালিটি সম্পূর্ণভাবে তৈরি করে, আশা করি জ্যামটিও খারাপ লাগবে না। তো এখন আমি 3টি ব্রেড বের করে নিলাম। আপনারা দেখতে পাচ্ছেন উপরে জেলি যে আছে সে জেলির প্যাকেটটাও আছে আলাদা। আপনারা চাইলে এই 3টি ব্রেড অন্যভাবেও খেতে পারেন, কেউ কলা দিয়ে খেতে পারেন বা কেউ বাইরে কোনো কফি চা দিয়েও খেতে পারেন বা এমনি নিজের ড্যানির সাথে কন্ডিশমেন্ট যেগুলো বলে সেগুলো দিয়েও খেতে পারেন। তো আমি প্রথমে এই জেলটি দেখবো যে আসলে কেমন, কতটুকু জেল এখানে আছে, 3টি ব্রেডের সঙ্গে খাওয়া যাবে কি না। তো এখন আমি জেলটি একটু একটু করে ঢালতেছি, আপনারা দেখতে পাচ্ছেন। ভিউয়ার্স, আমার সামনে লোক ছিল দেখে আমি খুব ভালো করে ভিডিওটি করতে পারিনি, তো সরি, এর জন্য হচ্ছে জেল আমি এইভাবে করে লাগিয়ে নিচ্ছি। আমার সামনে যখন থাকে কেউ তো আমি খুব ভালো করে ভিডিওটি করতে পারি না, যেহেতু আমি ভিডিওগুলো বাইরে করি, এটি আমার বাসা না, আমি বাইরে ভিডিওটি করতেছি। তো ভিউয়ার্স, এখানে দেখতে পেলেন যে আমি খুব ভালো করে সম্পূর্ণ জেলটি 3টা রুটির মধ্যে লাগিয়ে নিয়েছি। এখন আমি যে প্যাকেটটি ছিল সেটি এখন ফেলে দিব। তো ভিউয়ার্স, রুটি যে 3টে দিয়েছে, রুটি 3টি কিন্তু একজন মানুষের নাস্তার জন্য কিন্তু পারফেক্ট। যারা সকালে খুব ভারী নাস্তা না করতে চান তারা এই ব্রেড, এই অল টাইমের এই নতুন যে প্যাকেটটি ওনারা বানিয়েছেন এটি খেতে পারেন। তো আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি যে আমি জ্যাম কিন্তু 3টা রুটির মধ্যে লাগিয়েছি। আসলে যতটুকু জ্যাম, মানে জ্যাম ওনারা দিয়েছে ততটুকু কিন্তু পারফেক্ট না 3টা রুটি খাওয়ার জন্য। এর জন্য আমি হচ্ছে আমার কাছে থাকা যে ড্যানিশ কন্ডিশমিল কার্ড আছে সেটি লাগিয়ে নিব, দুটা অ্যাড করে খেয়ে নিই, খেয়ে দেখবো যে আসলে কেমন। আমি আমার মনে হয় যে কম্বিনেশনটা খারাপ হবে না, ভালোই হবে। তো ভিউয়ার্স, আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, এবং আমার ভিডিওগুলো যদি আপনারা আরও পেতে চান তো আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। এর মাধ্যমে হবে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সবার আগে আপনাদের মাঝে পৌঁছে যাবে। তো ভিউয়ার্স, আর ভিডিওটি যদি ভালো নাও লেগে থাকে তাহলে কেন লাগেনি সেটি কমেন্ট সেকশনে অবশ্যই জানিয়ে দিবেন যে আপু আপনার এটার জন্য আপনার ভিডিওটা ভালো হয়নি, আপনি আরও ভালো করে করার চেষ্টা করুন, আমরা আপনাদের পাশে থাকবো ইনশাল্লাহ। তো আমি সেই অনুযায়ী আমি আপনাদের ভিডিও আপলোড করে দেখাবো। আসলে আমি নতুন ইউটিউবার, তো আমি আসলে বুঝি না যে কীভাবে ভিডিও করতে হবে বা কী করতে হবে। আমি প্রত্যেকদিন যা করি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করি, এবং আমি যে নাস্তা বা সন্ধ্যার সময় যে নাস্তাগুলো খাই সেটি আপনাদের সঙ্গে শেয়ার করি। তো ভিউয়ার্স, ভালো থাকবেন এবং অবশ্যই অবশ্যই আমার জন্য দোয়া করবেন আপনারা। আল্লাহ হাফেজ।